নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছি আমি তসমিনা। শুরু করছি সেরা দশ, আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, বিজেপিকে লক্ষ্মীর ভাণ্ডার তোপ মুখ্যমন্ত্রী মমতার। ওরা বলছে 3 মাস পর লক্ষ্মীর ভাণ্ডার বাদ দিয়ে দেবে। আমি বলছি কে হরিদাস, উন্মাদের মতো কথা বলছে, সাহস থাকলে বন্ধ করে দেখা। ইসলামপুরের সভা থেকে হুঙ্কা তৃণমূল নেত্রীর, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের নাম বদল, নাম বদলে হবে অন্নপূর্ণা ভাণ্ডার, মাসে 3000 টাকা করে দেওয়া হবে, মাসের পয়লা তারিখ টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে, এমতাবাদে বললেন শুভেন্দু অধিকারী। আজকে বলছে 3 মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বাদ দিয়ে দেব। আমি যে কে রে হরিদাস, কে হরিদাস, হরিদাস নাম্বার ওয়ান, মাথাটা কি গেছে? লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো, মানে সাহস থাকলে দেখার, মায়ের আঁচলের কত দাম, মায়ের আম্মার কত দাম, মায়ের মাদারের কত দাম, কাক দিয়ে দেখি। আপনারা জীবন ভরা পাবেন লক্ষ্মীর ভাণ্ডার। এটা মমতা ব্যানার্জির ইউবাদা, এটা মমতা ব্যানার্জির বিশ্বাস, এটা মমতা ব্যানার্জি মনে রাখবেন মা বোনদের জন্য করেছে। বিজেপি যেদিন রাজ্যে ক্ষমতায় আসবে আপনারা আনবেন, আমরা জানি আপনারা আনবেন, তার পরের মাসের পয়লা তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের নাম বদলে দেব অন্নপূর্ণা ভাণ্ডার। আজকে বিজয়া দশমী, আর 3000 টাকা করে মাসে দেব, 1 তারিখের আগে অ্যাকাউন্টে ঢুকবে। ফের রামনবমীর মিছিলে বোমাবাজির ঘটনা, এবার মুর্শিদাবাদের রেজিনগরে রামনবমীর মিছিলে বোমাবাজি। আর জানি উত্তপ্ত বঙ্গ রাজনীতি, পরিকল্পিত অশান্তি, রায়গঞ্জের সভা থেকে বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে এনআইএ তদন্তের দাবি জানিয়ে রাজ্যপালকে ইমেল শুভেন্দু অধিকারীর। এই ভিডিওই বুধবার রাত 8টা নাগাদ এক স্যান্ডেলে পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদের রেজিনগরের ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলকে নিশানা করেন তিনি। মুর্শিদাবাদের রামনবমীর মিছিল থেকে অশান্তি ছড়াতে পারে, আগেই এমন আশঙ্কা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সংখ্যালঘু ভাই বোনদের বলব, যদি দেখেন স্লোগান দিচ্ছে 17 তারিখ, ওটা ওদের দাঙ্গা করার দিন, আমাদের শান্তি রক্ষা করতে হবে। ওরা চায় দাঙ্গা করে এনআইএ ঢুকিয়ে দিয়ে ভোটটা যাতে না হয়, আর ভোটটা যাতে ওরা ছাপ্পা মেরে দেয়। আশঙ্কা এবং পরে গোলমাল, হিংসার ঘটনা, একে নিহাতি কাকতালীয় নাকি নিবদ্ধে রয়েছে কোনো চক্রান্ত, হিংসা হানাহানির ঘটনায় কারা জড়িত? মুর্শিদাবাদের ঘটনা আমি যদি বলি পরিকল্পিত ঘটনা, 10 দিনের ঘটনা ঘটিয়েছিল কারা? আমি চ্যালেঞ্জ করে বলছি বিজেপি, একই জায়গায় তারপরের দিন গিয়ে কি ঘটেছিল রেজিনগরে? জানা গিয়েছে বুধবার শক্তিপুর এলাকা দিয়ে রামনবমীর মিছিল যাওয়ার সময় আচমকাই আশেপাশের বাড়ি থেকে পাথর ছোড়া হয়, এমনকি বোমা ছোড়া হয় বলেও অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজন আহতও হন। এই ঘটনাকে হাতিয়ার করে বিজেপির নিশানায় তৃণমূল কংগ্রেস। জল গড়ায় রাজভবনে, রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ইমেল করে এনআইএ তদন্তের দাবি করে বিরোধী দলনেতা। শক্তিপুরে পারমিশন নেওয়া মিছিলের উপরে যেভাবে ইট বর্ষণ হয়েছে, পুলিশ কর্মীরাও আহত হয়েছে, প্রায় 20 জনের বেশি আহত মাইনর সহ। তাই মমতা ব্যানার্জি, আমি সকালেই কাল রাত্রেই 12টার মধ্যেই গভর্নর সাহেবকে মেল করেছি যে আপনি এই দুটো জায়গা ভিজিট করুন এবং এনআইএ তদন্তের জন্য সরকারকে অ্যাডভাইস করুন। এনআইএ তদন্তের কথা বলা হচ্ছে, কিছুদিন আগেই আমরা মেদিনীপুরের ভূপতিনগরের ঘটনায় পরিষ্কার তথ্য দিয়ে প্রমাণ দিয়েছিলাম যে এনআইএর অফিসাররা বিজেপির নেতা জিতেন্দ্র জিওয়ানির সাথে মিটিং করার পরে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করেছে। সুতরাং তারা যে পক্ষপাত দুষ্ট এবং তারা যে বিজেপির কথায় চলে সেটা আমরা তথ্য দিয়ে প্রমাণ করেছিলাম, তারা কখনোই নিরপেক্ষ কোনো তদন্ত করতে পারে না। রামনবমীর আগের দিনই কমিশনের নির্দেশে মুর্শিদাবাদের ডিআইজি অপসারিত, শাসক দলের শীর্ষ নেতৃত্ব এই অশান্তির পিছনে তাই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। কেন আপনারা হঠাৎ করে ডিআইজিকে সরিয়ে দিলেন? এই
এই প্ল্যানটা করবার জন্য বিজেপি এমএলএ কে অ্যাটাক করেছে, তাকে কেন গ্রেফতার করা হবে না? ভোট আবহে রেজিনগরের ঘটনায় সরগরম বঙ্গ রাজনীতি। কলকাতা টিভি। আঙুল উঁচিয়ে পুলিশকে ধমক, সুর চড়িয়ে হুঁশিয়ারি, মুখ্যমন্ত্রীর নামে অভিযোগ জানাতে গিয়ে থানায় তাণ্ডব অগ্নিমিত্রা পালের। পাল্টা বিজেপি নেত্রীর নামে এফআইআর কোতোয়ালি থানায়, কমিশনের রিপোর্ট পাঠালো এসপি। বিতর্কের কেন্দ্রে মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। পুলিশের সঙ্গে উত্তপ্ত বাগবিদণ্ডায় জড়িয়ে পড়লেন বিজেপি নেত্রী। সেই ভিডিও ভাইরাল হতেই শুরু রাজনৈতিক তরজা। পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে কেন জড়িয়ে পড়লেন অগ্নিমিত্রা? কি দাবি ছিল তার? এই ঘটনার পর অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে কোতোয়ালি থানাতেই অভিযোগ দায়ের করা হয়। কর্তব্যরত সাব ইন্সপেক্টর রাজেশ মাঝি অভিযোগ দায়ের করেন। মেদিনীপুরের বিজেপি প্রার্থী সহ 16 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়। মুখ্যমন্ত্রীর নামে অভিযোগ দায়ের করতে গিয়েই ঘটনার সূত্রপাত। বুধবার দুপুরে কোতোয়ালি থানায় এফআইআর দায়ের করতে যান অগ্নিমিত্রা পাল। এফআইআর দায়ের করতে পুলিশের উপর চাপও দেন বলে অভিযোগ ওঠে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। একসময় থানার গেটে তালা ঝুলিয়েও দেন অগ্নিমিত্রা। আইন শৃঙ্খলা ভঙ্গ করা, পুলিশকে হুমকি দেওয়া এবং থানার মধ্যে অশান্তি ছড়ানোর অভিযোগ ওঠে অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে। জেলার পুলিশ সুপার এই ঘটনার রিপোর্ট নির্বাচন কমিশনে পাঠিয়েছেন। সঞ্জীব দাসের রিপোর্ট, কলকাতা টিভি। আইন সিদ্ধ উত্তম মধ্যম দিলে দোষ নেই, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এমন বিতর্কিত মন্তব্যে সরগোল রাজ্য রাজনীতিতে। বিজেপি প্রার্থীর এই রকম প্ররোচনামূলক বক্তব্য নিয়ে সরব বিরোধী নেতৃত্ব। পাশাপাশি পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে পড়ল পোস্টার। পোস্টারে অভিজিৎ গাঙ্গুলিকে বিচারপতির কলঙ্ক বলে অভিহিত করা হয়েছে। রাজনীতির ময়দানে প্রচারে ঝড় তুলছেন সব দলের প্রার্থীরা। বাদ নেই তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার নন্দীগ্রামে রামনবমীর উৎসব উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাধারণ মানুষকে উত্তম মধ্যম দেওয়ার আইন বুঝিয়ে দিলেন এক সময়ের আইনের রক্ষক। রুখে দাঁড়িয়ে দুর্বৃত্তদের শায়েস্তা করার নিদান দেন তিনি। আত্মরক্ষার তাগিদে মানুষ যদি উত্তম মধ্যম দেন তাতে কোনো দোষ হবে না, একথা আইনেও বলা আছে বলে ফের বিতর্কে জড়ালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এটা জানবেন যে মানুষের আত্মরক্ষার অধিকার আছে এবং সেই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে মানুষ যদি আপনাদেরকে উত্তম মধ্যম দেন তাহলে তাতে কোনো দোষ হবে না, কারণ আত্মরক্ষার অধিকার আইনে স্বীকৃত, যাকে ইন্ডিয়ান পিনাল কোডে বলেছে রাইটস টু প্রাইভেট ডিফেন্স। বিজেপি প্রার্থীর এই রকম প্ররোচনামূলক বক্তব্য নিয়ে প্রশ্ন বিরোধী নেতৃত্বের। দেখুন, একজন মানুষ যিনি বিচারপতি ছিলেন একসময় মানুষ তাকে শ্রদ্ধা করত, যিনি আইনের পথে শুধু নিজে চলা নয় বরং গোটা সিস্টেম যেন আইনের পথে চলে সেই কাজে তিনি ব্যস্ত ছিলেন, সেই কাজে তিনি লিপ্ত ছিলেন এবং সেটাই তার ডিউটি ছিল, সেই ব্যক্তি আজকে আইন হাতে তুলে নেওয়ার কথা বলছেন, সেই ব্যক্তি আজকে বলছেন উত্তম মধ্যম দিন, তাতে কোনো দোষ নেই। এইরকম মানুষ যিনি গান্ধী গডসের মধ্যে তফাত করতে সময় নেন তিনি তো এই কথা বলবেনই, এটা খুব স্বাভাবিক। কিন্তু আমার ভাবতে খারাপ লাগছে, একজন প্রাক্তন বিচারপতি হিংসার দিকে যেতেও পিছপা হচ্ছেন না। আত্মরক্ষার অধিকার প্রত্যেক মানুষের আছে। যে বা যারা তৃণমূলের ঝান্ডার তলায় সিপিএমদেরকে খেঁদিয়ে এখন বিজেপির ঝান্ডার তলায় রয়েছে, তারাও যদি আক্রমণ করতে আসে তাদের বিরুদ্ধেও আত্মরক্ষার অধিকার সব মানুষের আছে। আর উনি যার পাশে দাঁড়িয়ে বলছেন সেই শুভেন্দু অধিকারী বাবু 2008 সাল থেকে গোটা মানুষের, গোটা পূর্ব মেদিনীপুরের সাধারণ মানুষের, তমলুকের সাধারণ মানুষের হার জ্বালিয়ে খেয়েছে। এবার পূর্ব মেদিনীপুরের ময়নার প্রাক্তন বিচারপতির নামে গোব্যাক পোস্টার পড়ল ময়নায়। ময়নার গলাইপন্ডা এলাকার বিভিন্ন গাছে এরকম পোস্টার দেখা গেছে। পোস্টারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির নামে কলঙ্ক বলে অভিহিত করা হয়েছে। পোস্টার ঘিরে ময়নার রাজনীতিতে শুরু হয়েছে বিতর্ক। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে দুই প্রার্থী বামেদের সায়ন বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য দুজনই পোস্টার ইস্যুতে অভিজিতের বিরুদ্ধে কটাক্ষ করেছেন। তবে আমি এটুকু বলতে পারি যে গোব্যাক মানে ফিরে যাও,
ফিরে যাও, মানুষ নির্বাচনের মাধ্যমেও তাকে বোঝাবেন। কে গুরুত্ব দিচ্ছি না, কি গো ব্যাগে এলেন কখন? এটা হাইকোর্টের চেয়ার থেকে নেমে টুক করে কারোর মনে হলো অবসর জীবন কোথায় কাটাবো, যাই একটু রাজনীতি করে আসি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উত্তম মধ্যম নিদানে অস্বস্তিতে কি বিজেপি? প্রশ্ন রাজনীতির কারবারিদের। তমলুক থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। সেরা দশের সময় একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। লোকসভা ভোট শুরুর আগের দিন বিস্ফোরণে কাঁপল আসানসোলের জামুরিয়া। প্রতিবেশীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ আর এক প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযোগে তীর বিজেপি কর্মীর মড়াই মদন কড়াইয়ের দিকে। রামনবমের রাতের বিস্ফোরণে বিজেপি এনআইএকে কাঠগড়ায় তুলল তৃণমূল। জিতেন্দ্র তিওয়ারির জেলায় বিজেপি কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণের অভিযোগ। লোকসভা ভোটের আগে বিস্ফোরণের খবরে বিজেপি এবং এনআইএকে একযোগে নিশানা তৃণমূলের। তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মীর বাড়িতে মজুদ ছিল বোমা, সেই বোমা থেকেই বিস্ফোরণ। স্থানীয় সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় শীতপুরের বাগদিয়া গ্রামে একটি বাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় গোটা বাড়িটাই। জিতেন্দ্র তিওয়ারির এলাকায় বোমা বিস্ফোরণে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার তৃণমূল। তাদের অভিযোগ, জিতেন্দ্র তিওয়ারি এর আগে এনআইএর আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। বকটুই বা ভূপতিনগরে বোমা বিস্ফোরণে বিজেপি যতটা সোচ্চার ছিল, এখন সেই প্রতিবাদ দেখা যাচ্ছে না কেন? প্রশ্ন তৃণমূলের। জামুরিয়ায় সন্ত্রাস তৈরি করার জন্য বিজেপি এই বোমা বিস্ফোরণ ঘটিয়েছে বলে দাবি তৃণমূলের। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। শুধু আসানসোলে বিস্ফোরণ নয়, বীরভূমের বিজেপি নেতার দোকান ঘরের ছাদ থেকেও উদ্ধার হয়েছে তাজা বোমা। রাজনৈতিক চক্রান্তের অভিযোগ বিজেপির। বোমা বারুদই বিজেপির সংস্কৃতি, পাল্টা দাবি তৃণমূলের। স্থানীয় সূত্রে খবর, বীরভূমের সদাইপুরের পানুরিয়া গ্রামে রাস্তার ধারেই বাড়ি বিজেপির মণ্ডল কমিটির সদস্য নিশিকান্ত অধিকারীর, পাশেই তার দোকান ঘর। বুধবার বেশি রাতে তার দোকান ঘরের ছাদে বোমা রাখা হয়েছে বলে খবর যায় পুলিশের কাছে। সদাইপুর থানার পুলিশ গিয়ে বোমা উদ্ধার করে। কলকাতা টিভি। ভোট যত এগিয়ে আসছে ততই স্পষ্ট হচ্ছে বিজেপির প্রার্থী অসন্তোষ। প্রার্থী নিয়ে প্রকাশ্যে আসানসোলের বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। নির্বাচনী কর্মী সভায় বিজেপির প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে দেখে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন আসানসোলের বিজেপির নেতাকর্মীদের একাংশ। আসানসোলের বারাবনির বড়বাথানে বিজেপির নির্বাচনী কর্মী সভায় কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি। বৃহস্পতিবার বড়বাথানে বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সমর্থনে নির্বাচনী কর্মী সভা ছিল। অভিযোগ, সভায় সুরিন্দর সিং আলুওয়ালিয়ার পৌঁছানো মাত্রই কর্মীরা নিজেদের মধ্যে হাতাহাতি শুরু করে দেন। উত্তেজনা এতটাই বেশি ছিল যে টেবিল ছোড়াছড়িও হয় তাদের মধ্যে। ছবি তুলতে বাধা দেওয়া হয় সংবাদ মাধ্যমকে। হাতাহাতি থামাতে ময়দানে নামতে হয় বিজেপি নেতাদের। যদিও কর্মীদের হাতাহাতির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। হাতাহাতি মানে কি? ওই কোনোদিন কোনো লোক আসে, সবাই দেখতে চায়, সবাই চায়। তো যত চেয়ার ছিল তার চেয়ে বেশি সংখ্যা চলে এসছে, তো ওরা নিয়ে কাড়াকাড়ি আরম্ভ করেছে। এমন কোনো কিছু নাই, ভারতীয় জনতা পার্টির সৈনিক যারা আছে তারা ঐক্যবদ্ধ আছে। আসানসোল কেন্দ্রের প্রার্থী হিসেবে প্রথমে ভোজপুরি গায়ক অভিনেতা পবন সিং এর নাম ঘোষণা করেছিল বিজেপি। নাম ঘোষণা 24 ঘন্টা পেরোতে না পেরোতেই টুইট করে ভোটে না লড়ার কথা জানিয়েছিলেন পবন সিং। আসানসোল থেকে প্রার্থী হিসেবে সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নাম ঘোষণা করতে খানিকটা দেরি করেছে বিজেপি। হাতাহাতি করে বিজেপি এলাকা দখলের চেষ্টা করেছে বলে দাবি তৃণমূলের। শান্তি শৃঙ্খলা যাতে অবরুদ্ধে তার চেষ্টা করছে এবং মানুষ যাতে ভীত-সন্ত্রস্ত হয়। পবন সিং তার নাম প্রার্থী হিসেবে তুলে নেওয়ার পর জেলায় ক্রমশ স্পষ্ট হয়েছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। প্রার্থী ঘোষণা হওয়ার পর একাধিকবার দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়েছেন আলুওয়ালিয়া। আগামী 13 মে চতুর্থ দফায় ভোট আসানসোলে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, প্রথম দফা ভোটের আগের দিন ফের একবার দলীয় কোন্দলে অনেকটাই চাপে পড়তে হল বিজেপিকে। আসানসোল থেকে পবিত্র বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বক্সা পাহাড়ে এমন তিনটি বুথ রয়েছে যেখান থেকে মোবাইল যোগাযোগ অসম্ভব। তাই আগামী 19 এপ্রিল ওই কেন্দ্রগুলির সঙ্গে যোগাযোগ রক্ষায় নির্বাচন কমিশনের ভরসা হতে চলেছে স্যাটেলাইট ফোন। এই প্রথম লোকসভা নির্বাচনে স্যাটেলাইট ফোন ব্যবহার হবে।
গণতন্ত্রের উৎসবে যোগদানের সুযোগ যাতে একজন ভোটারও না হারান সেই বিষয়টি সুনিশ্চিত করতে প্রতিবারই তৎপর থাকে ভারতের নির্বাচন কমিশন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না, তাই ভোটকর্মীদের দুর্গম গিরিপথ পার করেও যেতে হবে ভোট নিতে। কিন্তু শুধু পৌঁছলেই হবে না, এমন অনেক প্রত্যন্ত এলাকা রয়েছে যেখানকার সঙ্গে মোবাইলে যোগাযোগও অসম্ভব। সেখান থেকে কমিশনের কার্যালয়ে ভোটের মিনিট টু মিনিট তথ্য আসবে কি করে, সেই সমস্যার সমাধানে এবার লোকসভা নির্বাচনে স্যাটেলাইট ফোন ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে 36টি এমন বুথ রয়েছে যেগুলি মোবাইল শ্যাডো জোনে, যেখানে নেটওয়ার্ক নেই বললেই চলে। 36টি বুথের মধ্যে বক্সা পাহাড়ের 3টি বুথে কোনো নেটওয়ার্ক কাজ করে না, তাই সেখানে স্যাটেলাইট ফোন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ভোটের দিন ভোটকর্মীদের সঙ্গে যোগাযোগ করা বা ভোট কত শতাংশ পড়ল তা জানার জন্য এই ফোন ব্যবহার করা হবে। পুলিশ ও বনবিভাগের আরটি মোবাইল সেট থাকলেও স্যাটেলাইট ফোনই ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশনের তরফে। বক্সা পাহাড়ে আদমা, চুনাভাটি ও বক্সা 3টি বুথ সমুদ্রপৃষ্ঠ থেকে 2,800 ফুট উচ্চতায় অবস্থিত। বক্সাদুয়ার বিএফপি স্কুলে 780 জন ভোট দেবেন, আদমা ফরেস্ট বস্তি প্রাইমারি স্কুলে 461 জন ভোট দেবেন। তাশিগাঁও, আদমা, সদরবাজার, ডারাগাঁও, লেপচাখা গ্রামের ভোটাররা এই 3টি ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দেবেন। এই 3টি বুথের জন্য একটি স্যাটেলাইট পাঠানো হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে ওয়েবকাস্টিং করার চেষ্টা করা হচ্ছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। আলিপুরদুয়ার থেকে অজয় শাহের রিপোর্ট, কলকাতা টিভি। নামের আগে এখনও লেখেন কমরেড। 34 বছর বাম জামানায় প্রাপ্তির ভাড়া শূন্য হলেও অত্যাচারিত হবার পরও ভালোবাসার টানে দুই ভাই আজও বামে। বর্ধমান পূর্বে দলীয় প্রার্থীকে জেতাতে প্রচারের কাজে মরিয়া মেমারি থানা এলাকার আলিপুরের বাসিন্দা অমল বসু, পরিমল বসু। 34 বছরের বাম জামানার শেষে ক্ষমতায় তৃণমূল 2011 থেকে। শাসক দলের মতে কার্যত বামেরা এখন অস্তিত্ব সংকটে। আরও একটা ভোট, ভোট আবহে হাতে লাল ঝান্ডা, কাঁধে মই নিয়ে রাস্তার পাশ দিয়ে আপন মনে হেঁটে চলেছেন প্রবীণ দুই ব্যক্তি, অমল বসু ও পরিমল বসু। সম্পর্কে এরা দুই ভাই, মেমারি থানা এলাকার আলিপুরের বাসিন্দা দুই ভাই, একনিষ্ঠ লড়াকু বামকর্মী। নামের আগে এখনও কমরেড লেখেন, আজও দলের প্রচারে বেরিয়ে পড়েন তারা। 34 বছরের বাম শাসনের ভরা জোয়ারেও যেমন দলের হয়ে প্রচার করেছেন, এখনও তেমনই একই উদ্যমে তারা বেরিয়ে পড়েন দলের কাজে, কিছু প্রাপ্তির আশা না করেই। বিরোধী দলের হাতে অত্যাচারিত হলেও শিরদাঁড়া সোজা রেখে আজও বয়ে নিয়ে যাচ্ছেন লাল পতাকা। এবারে বর্ধমান পূর্বে তৃণমূল প্রার্থী ডক্টর শর্মিলা সরকার, বিজেপি প্রার্থী অসীম সরকার ও সিপিএম প্রার্থী নীরব খাঁ দলীয় প্রার্থীকে জেতাতে প্রচারের কাজে হাত লাগিয়েছেন এই প্রবীণ যুগল। আমরা কোনো পাওয়ার আশায় বা ইয়ের আশায় করি না, কারণ এই এতদিনে আমরা কোনো ঘরের আশাও করিনি, কোনো সুবিধারও আশা করিনি। আমরা আমাদের এই লাল পতাকার তলেই ঘুরছি এবং ঘুরে আসব, যে যতই প্রবণ দেখাক আমাদের অন্য পথে পরিচালিত করতে পারবেন। আমরা আশাবাদী তো মানে ভালো ইয়ে আছি, কারণ এবার যা হাওয়া বুঝছি তাতে আমাদের আশা মানে খুবই ভালো। ছোটবেলায় বাবার হাত ধরে এসেছিলেন, কোন রকম আক্ষেপ ছাড়াই জীবনের শেষ দিন পর্যন্ত লাল পতাকার আশ্রয়েই থাকতে চান বলে জানিয়েছেন তারা। মেমারি থেকে কুণাল চট্টোপাধ্যায়, রিপোর্ট, কলকাতা টিভি। সেরা দর্শক, আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।